কোপা আমেরিকার ফাইনালের খবর দিয়ে শুরু করবো। ফাইনালে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে 1-0 গোলে এগিয়ে আছে আর্জেন্টিনা। গোল করেছেন অ্যাঙ্গেল ডিমারিয়া। মারাকানার ফাইনালের শুরুতেই চমকে দেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। প্রথমবার ডিমারিয়াকে শুরুর একাদশে রেখে 4-4-2 ফরমেশনে ম্যাচ শুরু করে। ফাইনালে 7,500 দর্শক উপস্থিতির মধ্যেই ম্যাচের প্রথম ভালো সুযোগটি পায় ব্রাজিল। 13 মিনিটে নেইমারের শট আটকে যায় আর্জেন্টাইন রক্ষণ প্রাচীরে। 22 মিনিটে রড্রিগো পলের থ্রু ধরে দারুণ ফিনিশ করেন ডিমারিয়া। আসলে আর্জেন্টিনা 14 বার ও ব্রাজিল 9 বার এ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে। In the Copa America against Argentina, despite Argentina historically having the better of the matchups in this competition. And when you look at the significance of those recent victories, the semi-final here in 2019, the 2007 final, the 2004 final, quarter-final.